ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, রিডিং রুমে তোমাদের প্রত্যেককে আবার পুনরায় স্বাগত জানাই। আমি তোমাদের যেরকম বলেছিলাম যে রিডিং রুমে নানান রকমের মানে বিভিন্ন সাবজেক্ট আসতে চলেছে, তো আজকে আমরা ইংরেজি বাদ দিয়ে আরেকটা নতুন সাবজেক্টের বিষয়ে আজকে ক্লাস করব। এবং আজকের ক্লাস, আজকে যে ক্লাসটা হবে সেটা ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাস নিয়ে একটু আলোচনা, কারণ ক্লাস ইলেভেন এক্সাম শেষ হয়েছে এবং অলরেডি তোমাদেরকে বলে রাখি যে 12 ক্লাসের ব্যাচ আমার শুরু হয়ে গেছে গত রবিবার থেকে, মানে 1 তারিখ ফার্স্ট অফ মে থেকে শুরু হয়েছে। তোমরা যারা যারা আসতে চাইছো তাদের তোমার প্রত্যেককে বলছি, তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো। এবং আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, এক ব্যাচে 40টার বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, সেটা অলরেডি অনেকটাই পূর্ণ হয়ে গেছে। সো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার রিডিং রুম চ্যানেলে, এবং আজকের যে ক্লাসটা শুরু করা যাবে। তো আজকে আমাদের যে আজকের ক্লাসে যে আলোচনার বিষয়, দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন। দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজনটা কী ব্যাপার, যে দেখো বাংলা গল্প কী কী আছে, যদি আমি বলি যে বাংলা দ্বাদশ শ্রেণীর বাংলাতে কী কী আছে সেটা একটু আগে প্রথমত ওভারঅল ভিউটা নিয়ে নিই। যে গল্প যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে সেগুলো সবই একদম আলাদা আলাদা করে পার্ট করা। বাংলা গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এর সঙ্গে থাকে প্রবন্ধ রচনা এবং তার সঙ্গে আছে প্রুফ সংশোধন এবং প্রকল্প। তোমাদের 12 ক্লাস টুয়েলভের মানে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বাংলা সিলেবাস, বাংলা নয় আমি বাংলা কেন বলবো, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু প্রজেক্ট রয়েছে, প্রকল্প রয়েছে। সেই প্রকল্পতে এক একটা সাবজেক্টের আলাদা আলাদা নাম্বার আছে, যেমন বেশিরভাগই রয়েছে আর্টসের বেশিরভাগই রয়েছে 20 নাম্বার, জিওগ্রাফির সেটা 30 নাম্বার থাকে, সেটা অ্যাকচুয়ালি প্রজেক্টের মধ্যে পড়ে না, সেটা অন্য মানে প্র্যাকটিক্যালে চলে যায়, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে রয়েছে 20 নাম্বার। এবং এই বাংলা যে সিলেবাসটা, বাংলা সিলেবাসের প্রজেক্টেও কিন্তু সেখানে নাম্বার আছে। তো আমরা প্রত্যেকটা গল্প, কী কী গল্প আছে, কী কবিতা আছে, সেগুলো থেকে কীভাবে কী আলোচনা করতে হবে, সেই সবই আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, দেখা যাক কী আছে। দেখো বাংলা গল্প, গল্পে 3টে গল্প আছে, মাত্র 3টে গল্প। বাংলা অ্যাকচুয়ালি যেটা বাংলায় লেখা, সেই বাংলা গল্প হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, কে বাঁচায় কে বাঁচে। আমি এখানে জায়গার কমের জন্য মানে এটা শর্টে লিখেছি, মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো ভাত, মহাশ্বেতা দেবীর লেখা ভাত, এবং ভারতবর্ষ নাম্বার 3, ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প। কে বাঁচায় কে বাঁচে গল্প, আমি প্রত্যেকটা গল্পের আস্তে আস্তে গল্প বা কবিতার মূল বিষয়বস্তু হালকা হালকা করে আমি সব একটু ওভারঅল ভিউ দিয়ে দেবো। কবিতা, কবিতার মধ্যে আছে রূপনারায়ণের কুলে, যেটা ওয়ান অ্যান্ড অনলি রবি ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে। শিকার কবিতাটা আছে জীবনানন্দ দাশের, মহুয়ারদের সমর সেন, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা, মৃদুল দাশগুপ্ত। এরপরে রয়েছে নাটক, নাটক রয়েছে বিভাব, শম্ভু মিত্রের লেখা বিভাব, আর নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা নানা রঙের দিন। আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা বলতে কি, ভারতের বাইরে যে কবিতাগুলো লেখা, মানে ভারতের বাইরে কোনো অন্য কোনো ভাষায় লেখা সেখান থেকে অনুবাদিত হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতার মধ্যে পড়ে। কি আছে এখানে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বের্টোল্ড ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, আমাদের আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা। এরপর আছে অলৌকিক, অলৌকিকটা ভারতীয় গল্প, মানে বাংলা ভাষায় লেখা নয়, সেটা ভারতীয় অন্য মানে ভারতের মধ্যেই অন্য একটা ভাষায় লেখা একটা গল্প, কর্তার সিং দুগ্গালের লেখা, অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। এই এই যে এই এইটা দেখো যে গল্প, কবিতা, নাটক এবং আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, যদি আমরা এই এইটুকু পর্যন্ত দেখি, এইটুকু পর্যন্ত সিলেবাস মোটামুটি ঠিক আছে। এবং এটা এটা এইটুকু দেখে মনে হচ্ছে না সিলেবাস তো খুব কম কমই আছে, কিন্তু এর পরে দেখো, এবার আসি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। একটা গল্প গ্রন্থের থেকে
পাঁচটা গল্প আমাদেরকে পড়তে হবে। এবং দেখো কি কি আছে এখানে, আমার বাংলা গল্পগ্রন্থ আছে, আমার বাংলা, এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা, সু আর মু এখানে লেখা আছে, আমি জায়গার অভাবের জন্য, প্লেসের অভাবের জন্য শর্টে লিখেছি সুভাষ মুখোপাধ্যায়। আমার বাংলা গল্পগ্রন্থের মধ্যে আমাদেরকে মোট পাঁচটা গল্প পড়তে হবে, মোট পাঁচটা। হাত বাড়াও, গারো পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা। আবার বলি, হাত বাড়াও, গারো পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, এই পাঁচটা গল্প আমাদেরকে পড়তে হবে। এই পর্যন্ত কিন্তু, এই পর্যন্ত আমাদের গল্প এবং কবিতার পর্ব শেষ এই পর্যন্ত। তাহলে দেখো, যদি আমি মোট গল্প বা কবিতার কথা বলি, কতগুলো গল্প বা কবিতা এখানে আসছে, তিনটে গল্প, তিন, আমি এখানে দুটো পাঁচটা, একটা ছটা এবং পাঁচটা, এগারোটা। তোমার ক্লাস বারো ক্লাসে মোট এগারোটা গল্প পড়তে হবে, এগারোটা গল্প নিয়ে আমাদের সমস্ত বারো ক্লাসটাকে চলতে হবে। এবং কবিতা কটা আছে এখানে, আছে পাঁচটা কবিতা এবং পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন, মোট ছটা কবিতা। তাহলে কবিতা এবং গল্প দিয়ে আমাদেরকে মোট কটা পড়তে হবে, এগারো আর এদিকে ছয়, সুতরাং সতেরোটা গল্প এবং কবিতা পড়তে হবে। তার থেকে বড় প্রশ্ন, তার থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং তার থেকে এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন, এই সমস্ত কিছু পড়তে হবে। এরপরে দেখো, একটা আলাদা পার্ট চলে গেল, এটা আমি বলবো সাহিত্যের ইতিহাস বলবো অথবা বাংলা ভাষা নিয়ে কিছু আলোচনা বলবো, সবই আছে এর মধ্যে। বাংলা ভাষা চর্চা বা ভাষা বিজ্ঞানের মধ্যে দেখো, ভাষার মধ্যে আছে ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, সমস্ত তত্ত্বগুলোর মধ্যে তুলে দেওয়া। এবং এটা কিন্তু আমি প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা চ্যাপ্টার, দেখো ভাষা বিজ্ঞান একটা চ্যাপ্টার, ধ্বনিতত্ত্ব একটা চ্যাপ্টার, রূপতত্ত্ব একটা চ্যাপ্টার, বাক্যতত্ত্ব চ্যাপ্টার এবং শব্দতত্ত্ব চ্যাপ্টার। এবং এই প্রত্যেকটা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে, প্রত্যেকটা থেকে এমসিকিউ এবং এসএকিউ আসবে। দেখো তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, দেখো বাংলা গান, বাংলা গানের ইতিহাস নিয়ে আমাদেরকে পড়তে হবে। তারপরে বাংলা চিত্রকলার ইতিহাস নিয়ে আমাদেরকে পড়তে হবে। সিনেমা, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি, এই সমস্ত কিছুর আজকের আগের দিনের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এরপরে রয়েছে প্রবন্ধ রচনা, এই প্রত্যেকটা, আমি এই বাংলা শিল্পের এই 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 পার্টটাতে দেখো, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা সবই কিন্তু আলাদা আলাদা এক একটা চ্যাপ্টার। হ্যাঁ, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে আলাদা আলাদা করে পড়তে হবে। সুতরাং আমি কেন প্রথমেই বললাম বুঝতে পারছো, যে বারো ক্লাসের, ক্লাস টুয়েলভের বাংলা কিন্তু যথেষ্ট বড় একটা সিলেবাস, সেটাকে এই সময়ের মধ্যে কভার করা, তারপরে সেটাকে রিভাইজ দেওয়া, অনেক কিছু আমাদেরকে কিন্তু এই মোটামুটি দশ বারো মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। প্রবন্ধ রচনা, দেখো প্রবন্ধ রচনার মধ্যে আছে মানস মানচিত্র, তারপরে প্রদত্ত অনুচ্ছেদ, বিতর্কমূলক কিছু লেখা এবং প্রদত্ত তথ্যসূত্র, প্রুফ সংশোধন এবং প্রকল্প, প্রুফ সংশোধন প্রকল্প, বেশিরভাগ জায়গায় প্রুফ সংশোধন প্রকল্প একসঙ্গে করিয়ে দেয়, একটা প্রকল্পের মধ্যেই পড়ে যায়, যেটা পাঁচ আর দশে পনেরো নম্বর, সরি এখানে আমি প্রকল্প, এখানে পনেরো হবে, তার মানে এখানে পনেরো আর পাঁচ কুড়ি নাম্বার। এটা গেল তোমাদের বারো ক্লাসের সিলেবাস, বারো ক্লাসে কী কী গল্প কবিতা আছে তোমরা দেখলে, এটা এটা প্রত্যেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রথমে পেয়ে যাবে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে এর পরে আসছে আসল কথাটা, আসল ফান্ডাটা কি, দেখো গল্প থেকে টোটাল আছে বারো নাম্বার, টুয়েলভ মার্কস, কবিতা থেকে আছে থার্টিন মার্কস, নাটক থেকে আছে টেন মার্কস, আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে সেভেন মার্কস। এই নাম্বার বিভাজনগুলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এমনভাবে করেছে, তোমাকে প্রত্যেকটা গল্প কবিতা বা প্রত্যেকটা ভাগ তোমাকে পড়তে হবে, না পড়লে এক একটা ভাগ থেকে নাম্বারগুলো একদম কি বলবো, থোকা থোকা নাম্বার নষ্ট হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে পাঁচ নাম্বার, এটা আরও কঠিন কাজ,
পাঁচটা গল্প, এই পাঁচটা গল্প থেকে তোমাকে শুধুমাত্র 5 নম্বর আছে। এটা মারাত্মক রকমের একটা কঠিন কাজ, যে 5টা গল্প পড়ার পর মানে কতটা ধৈর্য তোমাদের প্রয়োজন হবে, যে 5টা গল্প পড়ার পরে 5টা নম্বর সেখান থেকে আসবে। এবং আরও একটা, আরও এর মধ্যে আরও ঢুকি যে কলের কলকাতা যে গল্পটা, তোমাদের সম্পূর্ণ গল্প কবিতার মধ্যে কলের কলকাতা গল্পটা সব থেকে বড়ো গল্প, এবং সেই গল্পটা আমার বাংলা গল্পগ্রন্থের মধ্যে রয়েছে। আসি ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, এখান থেকে আছে 10 মার্কস। 10 মার্কস আছে, অনেক নম্বর, কিন্তু এর পরে তোমাদের একটা বড় ধাক্কা লাগবে। সেটা কি ধাক্কা? যে 10 মার্কসের মধ্যে কোন নাম্বারটা কোন জায়গায় কতটুকু আছে। এরপরে আছে দেখো বাংলা শিল্প সাহিত্য, এখানে 13 মার্কস। এই পার্টটাতে 13 মার্কস, মানে 13 মার্কসের মধ্যে 10 মার্কস অতি সহজে পাওয়া যায়, মানে 8 to 10 মার্কস অতি সহজে পাওয়া যায়, বাকি 3 নম্বর সেটা পাওয়া একটু কঠিন কাজ। এখানে দেখো প্রবন্ধ রচনা 10 মার্কসের আছে, রচনা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর প্রুফ সংশোধন এবং প্রকল্প, দেখো এখানে আমি নাম্বার বিভাজনটা করেছি, কিসের থেকে কত নাম্বার আসছে সেই নাম্বার বিভাজনটা এখানে আমি করেছি। গল্প, আমরা এখানে যে গল্প দেখেছিলাম, দেখো গল্পে 12 মার্কস আছে। দেখো গল্পে কী কী ব্যাপার আছে সেটা দেখে নাও। গল্প MCQ, মাল্টিপল চয়েস, MCQ মাল্টিপল চয়েস, সেটা রয়েছে 5টা। গল্প থেকে 5টা মাল্টিপল চয়েসের কোশ্চেন আসবে। এসএ কিউ আসবে গল্প থেকে 2টো, মানে 2টো ছোট প্রশ্ন গল্প থেকে। এবং এটা যেটা মারাত্মক জায়গা, মানে যেটা বলবো খুব চিন্তার একটা বিষয়, 3টে গল্প পড়বো, 3টে গল্প থেকে বড় প্রশ্ন লিখতে হবে। আমি এটা DQ দিয়েছি, নিজের মতো করে ডেসক্রিপটিভ টাইপ দিয়েছি, লিখতে হবে 1টা, মানে 3টে গল্প পুঙ্খানুপুঙ্খ পড়ার পর, সমস্ত বিষয় জানার পর 3টে গল্প থেকে প্রশ্ন লিখতে হবে তোমাকে ফাইনাল পরীক্ষায় মাত্র 1টা। কবিতা থেকে আসি, কবিতায় দেখো কবিতায় 5টা রয়েছে, কবিতায় 5টা গল্প রয়েছে, সরি 5টা কবিতা রয়েছে। এই 5টা কবিতা থেকে 4টে MCQ, 4টে SAQ, 4টে MCQ এবং 4টে SAQ, বহু বিকল্পীয় প্রশ্ন 4টে, এবং শর্ট অ্যান্সার টাইপ, মানে সংক্ষেপ এক কথায় উত্তর দাও 4টে, 8। এবং এই 5টা কবিতা পড়ার পর তোমার বড় প্রশ্ন লিখতে হবে 1টা। এরপরে আসি আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এখান থেকে শর্ট কোশ্চেন 1টা আসে, MCQ, SAQ 1টা আসে, তাহলে 1টা 1টা 2টো হলো। আর এখানে 5 নম্বরের বড় প্রশ্ন আসে 1টা, তাহলে দেখো এই পর্যন্ত মানে 3টে 3টে 3 5 8টা 8টা 2 10টা 10টা গল্প কবিতা পড়ার পরে আমাদের সিলেবাসে বড় প্রশ্ন আমরা পাবো 3টে মাত্র লিখতে পারবো, ক্লিয়ার? মাত্র 3টে লিখতে পারবো। তো এইগুলো পড়ার জন্য নিশ্চয়ই তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, এবং দেখতে হবে যে কত কম পড়ে আমি বেশি লিখতে পারি। কম পড়ে, কম পড়ার কথা কেন বলছি, তার কারণ যে গাধার মতো খেটে লাভ নেই, গাধার মতো পরিশ্রম করে লাভ নেই। বনের রাজা হতে গেলে কিন্তু সব থেকে বেশি পরিশ্রম প্রয়োজন নয়, নিজের মধ্যে একটা আলাদা ব্যাপার রাখা দরকার। এই বিষয়ে আমি বলি যে বনের রাজার কথা কেন বলছি, দেখো অনেকে বলে পরিশ্রমই সমস্ত সফলতার মূল জায়গা, পরিশ্রম যদি সব থেকে সফলতার মূল জায়গা হতো তাহলে গাধা বনের রাজা হতো, সিংহ বনের রাজা হতো না। দেখো এবার আমি এবার আসি আবার এখানে, এরপরে আছে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প, এখানে টোটাল 7 মার্কস। এটা বললাম আমি তোমাদেরকে যে 1 এবং 1 এবং 5। এবার আসি আমি আমার বাংলা গল্পগ্রন্থ, দেখো আমার বাংলা, আমার বাংলায় মোট 5টা গল্প আছে। 5টা গল্প থেকে তোমাদের এখানে একটা ঝটকা লাগবে, যে দেখো 5টা গল্প থেকে MCQ এবং SAQ 1 নম্বরও নেই, MCQ এবং SAQ 1 নম্বরও নেই, 1টা মাত্র বড় প্রশ্ন। 5টা গল্প থেকে মাত্র 1টা বড় প্রশ্ন,
মাত্র 5 নাম্বার আমার বাংলা গেল। এবার ভাষা 2 এমসিকিউ 3 এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ, এই এমসিকিউ এবং এসএকিউ থেকে থাকবে মাত্র 5 নাম্বার, মানে দুটো এমসিকিউ এবং 3টে এসএকিউ, আর এই সম্পূর্ণ জায়গা থেকে থাকবে একটা মাত্র বড় প্রশ্ন। তাহলে এখানে এই যে 5 নাম্বার শর্ট কোশ্চেন, এই 5 নাম্বারটা কিন্তু তোলার জন্য তোমাকে এই সম্পূর্ণ ভাষাটাকে খুঁটিয়ে 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 শর্ট কোশ্চেন পড়তে হবে, নইলে কিন্তু তোমরা এই 5 নাম্বার পাবে না। এবার আছে ইতিহাস, ইতিহাস মিন্স এই যে এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, 13 মার্কস, 13 মার্কস কিসে কিসে দেখো, ইতিহাসে আছে 3 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন এমসিকিউ 3 নাম্বার, আর বড় প্রশ্ন 5, 5, 10। কথাটা হচ্ছে যে এই এই পার্টটা, এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এই পার্টটাতে নাম্বারটা তোলা অতি সোজা, নাম্বারটা তোলা অতি সোজা। বড় প্রশ্ন 10 নাম্বার আছে, সেই বড় প্রশ্ন কিভাবে কি করতে হবে, 12 ক্লাসে তুমি কতগুলো কত বেশি পড়াশুনো করলে বা কত কম পড়াশুনো করলে এই 10 নাম্বারটা তুমি পেতে পারো, তার দায়িত্ব আমার। এবং শুধুমাত্র এই নয়, এই পুরো গল্প কবিতা কিভাবে কিভাবে পড়লে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে বা কি একদম অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে নাকি কিভাবে পড়তে হবে, সেই টোটাল ওভারঅল 90+ নাম্বার বাংলায় তুলে দেওয়ার দায়িত্ব আমার। শুধুমাত্র আমার ক্লাসগুলো ফলো করো, এবং যারা আমার কাছে পড়ছো এবং আসবে ভাবছো, অতি সত্ত্বর তোমরা আমার ক্লাসে জয়েন করো। দেখো এরপরে আছে প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনায় 4টে পার্ট থাকে, 4টে প্রবন্ধ রচনা থাকে বিভিন্নভাবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়। প্রুফ সংশোধন এবং প্রকল্প, এটা প্রকল্পের মধ্যেই পড়ে। এখানে দেখো টোটাল, তার মানে আমাদের এমসিকিউ এবং এসএকিউ কত নাম্বার আছে, এমসিকিউ এবং এসএকিউ থেকে এমসিকিউ টোটাল তোমার বাংলা সিলেবাস 18 থাকবে এবং এসএকিউ থাকবে 12, 18 আর 12 30, সুতরাং শর্ট কোশ্চেন 30। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যদি 90+ নাম্বার পেতে হয়, এই 30-এর মধ্যে 28+ নাম্বার আমাকে পেতে হবে, এবং যে 30-এ 30 পাওয়া যায় সেটা তো কোনো কথাই নেই, 28+ নাম্বার তোমাকে শর্ট কোশ্চেনে পেতে হবে। তাহলে দেখো এখানে শর্ট এমসিকিউ 18 এবং এসএকিউ 12, আর এই যে প্রশ্নগুলো বড় প্রশ্ন, বড় প্রশ্ন টোটাল 40, 8টা 5 নাম্বারের প্রশ্ন তোমাকে করতে হবে, 8টা 5 নাম্বারের প্রশ্ন লিখতে হবে, 5 8 40, তাহলে এখানে আছে 30 আর 40 70। এখানে দেখো প্রবন্ধ রচনা 10, মানে প্রবন্ধ রচনা এখানে 10 হয়ে গেল 80, তার সঙ্গে প্রজেক্ট, প্রজেক্ট আর প্রুফ একসঙ্গে করে আমি এটা দিলাম 100। মজার বিষয়, আমি বারবার মজার বিষয় কেন বলছি, বাংলাটা অতি মানে তোমাদের ক্লাস 12-এর বাংলা সিলেবাসটা মানে কি বলবো, রোমাঞ্চকতায় ভরা। এবং আমি কেন বলছি রোমাঞ্চকতায় ভরা, প্রত্যেকটা পড়ার মধ্যে একটা আলাদা মানে মানসিক কি বলবো শান্তি খুঁজে পাবে, এবং কিছু মনে হবে যে না এই মানে তোমাদের বাংলা সিলেবাসে দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পটা, এই যে কে বাঁচে, একটা কথা আছে জানো তো, রাখে হরি মারেকে, রাখে হরি মারেকে, অর্থাৎ ভগবান যদি রাখেন তাহলে তাকে মানে মারবে কে। আমাদের এখানে একটা ছেলে, মানে এটা শোনা গল্প, ছেলেটা ওর খুব মনে প্রচণ্ড দুঃখ বা যে কোনোভাবে সাংসারিক অশান্তি, কী করেছে, ও সুইসাইড করতে গেছিলো। তোদের বাড়িতে টিনের ঘর, ওই টিনের ঘরের যে যার সঙ্গে টিনের চালাটা থাকে তার সঙ্গে গলায় দড়ি নিয়েছে, সেই মানে ওপরে সেই বাঁশ খুঁটি ভেঙে টেঙে পড়েছে আর কি, সেবার বেঁচে গেল। তারপরে সে একদিন আবার একদিন ওরকমভাবে গেছে এক পাশে এক আম বাগানে, সে আবার ওরকম ফাঁস ফাঁস লাগিয়ে ঝুলতে গেছে, ডাল ফাল ভেঙে পড়েছে আর কি। তো এই যে দেখো রাখে হরি মারেকে, আমাদের এখানে এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পটা, এটা সম্পূর্ণ তার বিপরীত। একটা মানুষ একজনকে মানে একটা মানুষ একার চেষ্টায় সে চেয়েছিল সমাজটাকে পাল্টাতে, সে চেয়েছিল যে দুর্বিষহ অবস্থা সেটাকে যদি কিছু পরিবর্তন করা যায়, কিন্তু একসময় সে অন্যের দুঃখ ঘোচাতে গিয়ে সে অন্যের দুঃখে সামিল হয়ে যায়
এবং নিজেই তাদের একজন হয়ে যায়। এবং এই গল্পগুলো যখন আমরা নিয়ে আলোচনা করব, খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আসবে। এই আলোচনার মধ্যে কোনো কোনো সময় আমাদের এমন হবে যে গলা ধরে আসছে আর কথা, মানে কথা বেরোচ্ছে না, গল্পগুলো এতটা হৃদয়স্পর্শী গল্প। তারপরে ভাত, এই যে মহাশ্বেতা দেবীর অসাধারণ সৃষ্টি, একটা অসাধারণ সৃষ্টি ভাত। একটা মানুষ ভাতের আশায় কী করতে পারে সেইটাই ভাত গল্পের মূল বিষয়বস্তু। ভাত গল্পের প্রধান চরিত্র একদম সাধারণ একটা মানুষ, উৎসব। তাকে গ্রামীণ ভাষায় বলা হয় উৎসব নাইয়া। এবার সেই জায়গা, সেই উৎসব তার এক বানের জলে, নদীর বানের জলে সমস্ত কিছু, মানে তার সন্তান সন্ততি, তার একমাত্র সম্বল তার অর্ধাঙ্গিনী অর্থাৎ তার বউ স্ত্রী, তাকে হারিয়ে সে পাগলের মতো হয়ে যায়। তার পেটে কিছু পড়ে না, মানে কিছু খেতে খেতে ইচ্ছে নেই, খাওয়ার কথা সে ভুলেই যায়। সে সেই খাবার আশায় যায় কলকাতায়, একটা বাড়িতে হয়তো, মানে কি বলবো, কয়েক মন কাঠ সে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটবে, সে কাটার পরে সে কটা ভাত পাবে, সেই আশাতে সে কাঠ কাটে। কিন্তু শেষমেশ সেই আশা তার পূর্ণ হয় না, এবং শেষমেশ সে একরকম বলতে পারো চুরি করেই সে ভাত নিয়ে দৌড় দেয়, এবং তারপরে সেই ভাত খেয়ে তার মনের মধ্যে স্বপ্ন জাগতে শুরু করে। কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয় না, কারণ শেষমেশ দেখা যায় ওই পিতলের ডেকচি চুরির যে, মানে কি বলবো, পিতলের ডেকচি চুরির দায়ে তাকে পুলিশে ধরে নিয়ে যায়। তো এই একটা অসাধারণ গল্প ভাত। আর ভারতবর্ষের গল্পটা, তুমি ভারতবর্ষের গল্পটা পড়ার সময় খুব মজা পাবে, কিন্তু এর মধ্যে একটা মানে অসাধারণ কথা বলা হয়েছে। দেখো, আজকে আমি আজকে এই ক্লাসটা যখন করাচ্ছি, আজকে ঈদের দিন, আবার একই সঙ্গে আজকে অক্ষয় তৃতীয়া। তাহলে যদি আমি সবাইকে উইশ করি, তাহলে কীভাবে উইশ করতে হবে? আমরা তো ভারতবর্ষে বাস করি, আমি তো পাকিস্তানে বাস করি না, ভারতবর্ষে বাস করি। তাহলে সকলকে ঈদের শুভেচ্ছা, তার সঙ্গে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। এই যে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে যাওয়া, সেই হিন্দু এবং মুসলমান মিলেমিশে একাকার হয়ে যাওয়া, তাকে নিয়ে দ্বন্দ্ব, তাকে নিয়ে বিভেদ, এবং শেষমেশ দেখা যায় সেই সব প্রশ্ন মানুষের মধ্যে, যে হিন্দু তুমি মুসলমান নাকি তুমি হিন্দু, এই সমস্ত প্রশ্নের, মানে কি বলবো, এক তুড়িতে একটি নাম না জানা এক বৃদ্ধা এক তুড়িতে সমস্ত প্রশ্নের উত্তর উড়িয়ে দিয়ে, সমস্ত প্রশ্ন উড়িয়ে দিয়ে সে না বলা ভাষায় বলে আমি ভারতবর্ষ, আমার মধ্যেই হিন্দু ধর্ম, আমার মধ্যেই মুসলমান ধর্ম। এই সমস্ত গল্পটা যেন এক, মানে কি বলবো, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতির, সমস্ত ধর্মের এক মিলন ভাণ্ডার ভারতবর্ষ। গল্পটা পড়তে গেলে সেইটাই সবথেকে বেশি উঠে আসে। দেখো, রূপনারায়ণের কুলে, রবি ঠাকুরের লেখা, রবি ঠাকুরের লেখা মানেই এক অনবদ্য সৃষ্টি। এই সেই রবি ঠাকুরের রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে জীবন সায়ান্নে উপনীত হয়ে, মানে জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে রবি ঠাকুর কী উপলব্ধি করেছেন, আজীবন দুঃখের তপস্যায় জীবন। এই যে কথাগুলো রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে, সেইটা এত সুন্দর করে ভেসে এসছে যেটা ভাবা যায় না। কবিতা পড়ার মধ্যে তোমরা বুঝতে পারবে। এবং আমি বারবার বাংলা এবং ইংরাজি পড়ানোর ক্ষেত্রে বলি যে আমি শুধু বাংলা ইংরাজি পড়াই সেটা নয়, আমি ওদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমরা কোথায় পড়ো, তোমরা একটা কথা বলবে আমরা অমুক জায়গায় পড়ি, আর আরেকটা কথা বলবে যে আমি ইংরাজি বা বাংলা পড়ি না, আমি সাহিত্য পড়ি। এই সাহিত্যটাই মূল বিষয়, কারণ প্রত্যেকটা এই যে এক একটা যে গল্প কবিতার নাম, এগুলো তো আসলে গল্প কবিতা নয়, এগুলো আমাদের ভেতরে অবস্থিত সুপ্ত কিছু জায়গা, যেগুলো গল্প কবিতার মাধ্যমে একটা সুন্দর রূপ দিয়েছেন এই সমস্ত বিখ্যাত বিখ্যাত, মানে কি বলবো, মানুষেরা, এরা ঠিক মানুষ নয় দেবতাই বলবো আমি, শিকার কবিতা, জীবনানন্দ দাশের শিকার কবিতা। হ্যাঁ, শিকার কবিতাটা যে এই যে সভ্য সমাজ, অসভ্য সমাজ, তথাকথিত সভ্য বা তথাকথিত অসভ্য সমাজ, এই কোন মানুষ কারা কিভাবে
বনে যাচ্ছে এবং কিভাবে শিকার করছে, কিছু নিষ্প্রাণ জীবন তারা নিচ্ছে, এবং সেই নিষ্প্রাণ জীবনটার মধ্যে মানে নিষ্প্রাণ নিষ্পাপ বলছি আমি, নিষ্পাপ জীবনটার মধ্যেও যে আশা নিরাশ মানে আশা আকাঙ্ক্ষার একটা কী বলবো জোয়ার খেলে যায়, সেটাও আমরা এই কবিতার মধ্যে দেখব। যে নদীর শীতল স্নিগ্ধ ঢেউ এসে স্নান করে শরীরটাকে ভিজিয়ে উজ্জ্বল সোনার বর্ষার মতো প্রতিফলিত হতে চায় এবং হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চায় সেই সুন্দর বাদামি হরিণ। এই শিকার কবিতা আমরা সেটা পড়ব। মহুয়ার দেশ আমরা দেখো রূপনারায়ণের কুলের শিকার কবিতা আমার পড়তে গিয়ে অসম্ভব ভালো লাগে, যে কারণে আমি একটু বললাম আর কি। মহুয়ার দেশ কবিতাটা আমরা আলোচনা করব পরে, সে আস্তে আস্তে আসবো। আমি দেখি কবিতাটাও আমরা পরে জাস্ট একটা কথা বলি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, চোখ তো সবুজ খোঁজে দেহ চায় সবুজ বাগান। আমি দেখতে চাই শক্তি চট্টোপাধ্যায় দেখতে চেয়েছেন যে চারিদিকে গাছপালাতে ভরা বাগান তৈরি করতে। বর্তমান পৃথিবীর যে অবস্থা, বিশ্ব উষ্ণায়ন, আজকে প্রচণ্ড যে গরমের মতো অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীতে তৈরি হয়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখানে আমি দেখি কবিতাটা ঠিক সেরকম, যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শরীরের একটা জায়গায় যদি একটা ক্ষত হয়, সেটাকে যদি চিকিৎসা করানো না যায়, আস্তে আস্তে সেটা শরীরের বাকি অংশগুলোকে ক্ষতবিক্ষত করে দেবে এবং শেষমেশ সেটা একটা মারণ ব্যাধিতে তৈরি হবে, পরিণত হবে। একদম প্রকৃতিও ঠিক তাই, প্রকৃতিটাও ঠিক সেইভাবেই আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে এবং ধ্বংস হচ্ছে, মারণ ব্যাধিতে তৈরি হয়ে গেছে, যে কারণে সময়ে বৃষ্টি সময়ে হয় না, সময়ের মানে আবহাওয়াটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তাই আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় যেটা বলেছেন, যে একটা অসাধারণ কথা যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে, এটা একটা আমাদের জাস্ট কিছুদিন আগে 2006 সালের একটা ঘটনা প্রেক্ষাপট নিয়ে এটা লেখা, ক্রন্দনরতা জননীর পাশে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নিহত ভাইয়ের শব্দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তবে কেন লেখালেখি, তবে কেন গান গাওয়া, তবে কিসের, যাই হোক, এইভাবে আরও রয়েছে কবিতার লাইনগুলো। দেখো বিভাব এবং নানা রঙের দিন, বিভাব আমরা সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি বিভাবটা আলোচনা করব বা নানা রঙ এগুলো আলোচনা করব পরে। কিন্তু নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যে নানা রঙের দিন গল্পটা, নাটকটা অসাধারণ নাটক, মানে বিভাবের থেকে নানা রঙের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই কারণে আমি নানা রঙের দিনটা তোমাদেরকে আলোচনা করি। যে এখানকার যে মূল মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে রজনীকান্ত মুখোপাধ্যায়। রজনীকান্ত একজন বয়স্ক মানুষ, তিনি তার জীবনের বেশ কতগুলো 40-45টা বছর অভিনয় করে কাটিয়েছেন। একসময় ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন, সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি অভিনয় করতে এসেছেন। অভিনয়ে তিনি জীবনটাকে উৎসর্গ করেন, তিনি সফলতার শীর্ষে পৌঁছন। তার অভিনয় দেখে একটি মেয়ে তার প্রেমে পড়ে এবং মেয়েটা প্রেমে পড়ার পর তারা দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকে। যখন রজনীকান্ত চট্টোপাধ্যায় তাকে বলে যে অনেকদিন তো এরকম হলো, এবার চলো তোমার বাবাকে বলি আমাদের বিয়ের কথাটা, তখন মেয়েটি তাকে যে মোক্ষম জবাব দিয়েছিল এবং মেয়েটি তাকে যে রিয়েলাইজেশন জীবনে দিয়েছিল, সেই রিয়েলাইজেশন নিয়েই সম্পূর্ণ নানা রঙের দিন নাটকটি। দেখো এরপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটা, সেই এই কবিতার কথা বলতে গিয়েই মনে পড়ে যায় হীরক রাজার দেশ। গাড়ি ঘোড়া পড়াশোনা করে যে গাড়ি অনাহারে মরে সে, হ্যাঁ, তো এই যে একটা রাজা চাইছে যে তার প্রজাগুলোকে তিনি অশিক্ষিত করে রাখবেন, এই কবিতাটা ঠিক যেন তার পরিপূরক একটা কবিতা। একটা শ্রমিক যদি পড়তে জানে তার মধ্যে অনেক রকম প্রশ্ন আসতে পারে। দেখো সাধারণ কথা বলি যে তাজমহল কে বানিয়েছিল, যেটা ইতিহাসে রয়েছে শাহজাহান, কিন্তু একা শাহজাহান কি নিজে পাথর ঘাড়ে করে নিয়ে এসেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে
নানান রকম প্রশ্ন এসছে এবং সেটা একটা আসলে আন্তর্জাতিক কবিতাই বলা চলে আর কি। সারা পৃথিবী মিলেমিশে এক হয়ে গেছে এবং সমস্ত জায়গার সমস্ত প্রশ্ন যেন এক, যে ইতিহাস যারা তৈরি করেছে তাদের নাম ইতিহাসের পাতায় নেই। সমস্ত সময় যারা ইতিহাস তৈরি করেছে সেই শ্রমজীবী মানুষ, সেই সৈন্য সাধারণ শ্রমজীবী মানুষ প্রত্যেকে অবহেলিত। এবং ইতিহাস অ্যাকচুয়ালি পড়ে মানে লেখা হয়েছে কোনো এক পুঁজিবাদী মানুষের হয়ে, অলৌকিক একটা অসাধারণ গল্প। অলৌকিক মানে তোমরা বুঝতে পারছো, লৌকিকের ওপরে অলৌকিক, যেটা যার কোনো উত্তর হয় না, যে সমস্ত প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, মানে দৈবিক কিছু ব্যাপার। তো গুরু নানকের একটা গল্প নিয়ে অলৌকিক গল্পটা লেখা এবং তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের কিছু কথা লুকিয়ে আছে গল্পে। দেখো এরপরে আমরা যেটা দেখছি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা। আমার বাংলা স্বাধীনতার আগে আমার বাংলা কীরকম ছিল, এই পাঁচটা গল্প পড়লে তার একটা সার্বিক ধারণা পাওয়া যায়। একটি শিশু বলবো কেন, কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে তিনি একটা জায়গায় বসে আছেন এক ভোরবেলায়, এবং সেই ভোরবেলায় তিনি দেখলেন দূর থেকে একটি জন্তুর মতো কেউ, চার পেয়ে কোনো জন্তু ধীরে ধীরে আসছে এবং মাটি থেকে কী যেন খুঁটে খুঁটে খাচ্ছে। কাছে আসতে তিনি স্তম্ভিত হয়ে যান যে এটা তো মানুষের মতোই, মানে মানুষের সদভাই, অর্থাৎ মানুষ আবার ঠিক যেন মানুষের মতো নয়। এইভাবে তিনি দেখেছেন এবং তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন এই সব ব্যবস্থা রেখে দেখে। তাই তিনি আহ্বান করেছেন প্রত্যেকটা মানুষকে যে হাত বাড়াও, তাকে আহ্বান মানে উদ্ধার করে আনো। এরপরে আছে দেখো, গারো পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, অসাধারণ কিছু সৃষ্টি। এই সৃষ্টিগুলো পড়লে আমাদের মানবিক সত্তা তো জাগবেই এবং আমরা আমাদের ইতিহাস স্বাধীনতার আগে যে কী অবস্থা ছিল সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কিছু, অনেক ভাবনা, অনেক চিন্তা গড়ে উঠবে, এবং যেটা সাহিত্যের একমাত্র কর্ম। এবং সাহিত্য পড়লেই যেগুলো যে মানবিক সত্তা সেটা জেগে উঠতে পারে। তাই তোমাদেরকে সকলকে আমি আহ্বান জানাবো যে সাহিত্যটাকে তোমরা শুধু বাংলাটাকে পড়ো না, শুধু ইংরাজি সাবজেক্টটাকে পড়ো না, তার মধ্যে যে সাহিত্য লুকিয়ে আছে, তার মধ্যে যে কনটেক্সটগুলো লুকিয়ে আছে সেইগুলোকে পড়ো। তোমাদের প্রত্যেককে রিং চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওয়েলকাম, স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। এর পরের আরও ক্লাসগুলো যখন আসছে সেই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা অনেক কিছু পাবে এবং যেটা তোমরা এতদিন ধরে পড়ে এসছো স্কুলে বলো বা যে কোনো প্রাইভেট মাস্টার বলো, সেই সমস্ত কিছুর থেকে আলাদা কিছু পাবে। আমি তোমাদের কথা দিলাম যে যেদিন থেকে, যখন থেকে নেক্সট ক্লাস করে করে এরপরে যে নেক্সট ক্লাসে আমি বাংলা শুরু করব, যে নেক্সট ক্লাস থেকে ইংরাজি শুরু করব, সেখান থেকে তোমরা বুঝবে যে কিছু না কিছু তোমরা পাবে এবং কথা দিচ্ছি তোমরা পাবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিং রুম। এবং আমার পড়ানো যদি ভালো লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে, আমার পড়ানোটাকে ছড়িয়ে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এবং অবশ্যই চ্যানেলটা যারা নতুন দেখবে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।